আমি যা ভাবছিলাম ঠিক তাই হয়েছে। অবশেষে সে মানিক মিয়া এখন বাড়ি ছাড়া বাড়ি থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফেরারি আশারে মিমির মতো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে দীর্ঘ 5 বছর সৌদি আরব থাকার পর তিনি বাংলাদেশে এসেছেন এবং এয়ারপোর্ট থেকেই তার প্রতি যে কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, বাংলাদেশের যেসব নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা রয়েছে, ইউটিউবাররা রয়েছে, তাকে গিয়ে বিভিন্নভাবে প্রশ্ন করতেছে এবং তার ইন্টারভিউ নিচ্ছে, এবং ইন্টারভিউয়ের জ্বালায় তিনি বর্তমানে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তিনি এখন না পারতেছেন খাইতে, না পারতেছেন ঘুমাইতে, না পারতেছেন এলাকাবাসীকে সময় দিতে, না পারতেছেন তার বাবা মাকেও সময় দিতে। অবশেষে তিনি একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি সেখানে বলেছেন যে আমি এখন ফেরারি আসামির মতো লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, কারণ হচ্ছে বাংলাদেশে প্রচুর পরিমাণ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তাদের কাছে ইন্টারভিউ দিতে দিতে এখন সে অতিষ্ঠ হয়ে গেছে। ভাই, মানিক মিয়া গিয়েছিল 5 বছর আগে সৌদি আরব, কিন্তু 5 বছর পর যখন সে দেশে আসলো, সে হয়তো জানে না 5 বছরে বাংলাদেশের কতটুকু পরিবর্তন হয়েছে। এখন ডিজিটাল যুগ, এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে বর্তমানে বাংলাদেশে, এবং সেই সব লোকেরা প্রতিনিয়তই তার কাছে গিয়ে ভিড় করতেছে, দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে, আর ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একই প্রশ্ন করতেছে বারবার যে মানিক মিয়া আপনি বিয়ে করবেন কবে, কবে দেশ থেকে আবার সৌদি আরব চলে যাবেন, আপনার গার্লফ্রেন্ড কয়জন, আপনি কত টাকার সম্পদ আপনার, মানে এই ধরনের প্রশ্নগুলোই তাকে বারবার করা হচ্ছে। বর্তমানে তিনি অতিষ্ঠ হয়ে পড়েছেন, তিনি এখন বিরক্ত বোধ করতেছেন, তিনি চাচ্ছেন না এখন আবার মিডিয়ার সামনে এসে আবার নতুন করে ইন্টারভিউ দেওয়ার জন্য। তাই তিনি তার ভিডিওতে প্রকাশ করেছেন, মনের দুঃখ কষ্ট তিনি শেয়ার করেছেন যে এখন ফেরারি আসামির মতো তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, তিনি পালিয়ে বেড়াচ্ছেন। ভাইরে ভাই, বাংলাদেশে এখন মানে সেলিব্রিটি হলেও যে কতটা মানে এই এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়, এটি হচ্ছে তার মানিক মিয়ার উদাহরণ। মানে আপনি যদি সেলিব্রিটি হন তাহলে আপনার জীবন শেষ, মানে আপনি না পারবেন খাইতে, না পারবেন ঘুমাইতে, না পারবেন আপনার পরিবারকে সময় দিতে। মানিক মিয়া হয়তো এতটা ভাবতে পারে নাই, যার জন্য তিনি তার ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন জায়গায় শেয়ার করেছিল যে তিনি দেশে আসবেন, দেশে আসার পর সবার সাথে দেখা সাক্ষাৎ করবেন। তিনি হয়তো এটা জানতেন না যে তার কাছে এত পরিমাণ লোকজন ভিড় করবে। আপনারা দেখেছেন যে তার বাড়িতে পর্যন্ত প্রচুর সংখ্যক লোকজন আসতেছে বিভিন্ন জায়গা থেকে এবং তাকে অতিষ্ঠ করে ফেলেছে, যার জন্য তিনি এখন বর্তমানে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ভাইরে ভাই, বাংলাদেশে সেলিব্রিটি হওয়া যেন কত জ্বালা, এটি এখন মানিক মিয়া হারে হারে টের পাচ্ছেন। শুধু মানিক মিয়া নয়, মানিক মিয়ার বাড়িতে গিয়ে তার বাবা মাকেও কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করা হচ্ছে এবং তাদেরকেও কিন্তু বিভ্রান্তি করা হচ্ছে, তাদেরকেও কিন্তু বিরক্ত করা হচ্ছে। এখন তারা কিন্তু এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতেছে না। মানিক মিয়া দেশে আসার পর থেকে না পারতেছে ঠিক মতনে খাইতে, না পারতেছে ঠিক মতনে ঘুমাইতে, কিন্তু বেচারা কি করবে, মানুষদের সাথে তো কথাও বলতে হবে। কেউ যদি তার বাড়িতে যায় তাকে তো আর ফেলে দেওয়া যায় না, তার সাথে দুই একটা কথা হলেও তো বলতে হয়। কিন্তু সে এখন বর্তমানে জানি না, তার কোন এক বন্ধুর বাসায় ডাকাতে নাকি কোথায় এসেছে, সে এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই কমেন্টস করবেন যে বর্তমানে ভাইরাল হওয়া এবং সেলিব্রিটি হওয়া কতটা জ্বালা, তা সে হারে হারে টের পাচ্ছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ দয়া করে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।